বসন্তকালে এঁচোড় পাওয়া যায় আর সজনে ডাঁটা। এই এঁচোড় আর সজনে ডাঁটার একটা রেসিপি আমি তৈরি করব। আমি নিয়েছি এঁচোড়, একটা আঁচড়ের হাফ এঁচোড় আমি নিয়েছি, আর সজনে ডাঁটা কয়েকটা নিয়েছি, সয়াবিন নিয়েছি, আর নিয়েছি আলু। এগুলাকে আমি নিরামিষ রান্না করব। আমি কড়াইতে তেল নিয়েছি, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিব ফোড়ন। আপনারা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারেন, কিন্তু আমি নিরামিষ রান্না করব তাই পেঁয়াজ রসুন দিইনি। ফোড়ন দেওয়ার পর আমি এখানে সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব এঁচোড়গুলো। আমি কিন্তু আলাদা আলাদা এখানে ভেজে ভেজে নামাবো না, আমি সব কিছু একসাথে ভেজে নিব। এঁচোড়, সয়াবিন, সজনে ডাঁটার দিয়ে নিরামিষ তরকারি রান্না করলে খেতে দারুণ লাগে। আপনারা এইভাবে বাড়িতে নিরামিষ, এঁচোড়, সয়াবিন রান্না করবেন, খেতে ভালো লাগবে। আমি এঁচোড়, আলু সব কিছু দিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এগুলাকে ভেজে নিব। এগুলা আমি সিদ্ধ হয়ে যাওয়ার মতো করে ভেজে নিব। এঁচোড়, সয়াবিন, আলু সব ভেজে সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিগুলো একটু ভেজে নেওয়ার পর সজনে ডাঁটা দিয়ে দেব, আর দিয়ে দেব আদা বাটা। দিয়ে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব জিরা বাটা আর লঙ্কা বাটা। দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে একটু মশলার জল দিয়ে আমি ঢাকা দিয়ে দু চার মিনিট এটাকে কষে নেব। ঢাকা দিয়ে কষে নিয়েছি আমি, জলটা শুকনো হয়ে গেছে, বেশ কষা কষা হয়ে গেছে। এর মধ্যে আমি নর্মেল জল দিয়ে দেব। আমি এটা একটু মাখা মাখা করে নামাবো, তাই একটু জল দিয়ে দিলাম, বেশি পরিমাণ জল দিব না। সবগুলো সিদ্ধ হয়ে গেছে, কম পরিমাণ জল দিয়েছি, একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এই নিরামিষ এঁচোড় তরকারি রেডি হয়ে গেছে। এটা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে। আপনারা বাড়িতে এইভাবে নিরামিষ এঁচোড়, সয়াবিন, সজনে ডাঁটা, আলু দিয়ে রান্না করবেন, খেতে খুব ভালো লাগবে গরম ভাতের সাথে। একটা পদেই ভাত খাওয়া হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।